ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দেখতে পাচ্ছ অনেকদিন বাদে আমি ভিডিও করছি, কেন কি ইউটিউবে ভিডিও পোস্ট করা হচ্ছে না, তার কারণ হচ্ছে এদিকে আমার শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, হসপিটালাইজ রয়েছে। তো ইউটিউব তো এমনিতে অনেকদিন ধরে বন্ধ করতে পারছি না অফিসের প্রেশারে, মানে এতটাই চাপ চলছে। তার মধ্যে রাত্রিবেলা 10টা 11টায় বাড়ি ফিরি, এই এখনই বাজে কটা, এখনই বাজে প্রায় 10টা 15। তো এই এখন আমি অফিস থেকে ফিরলাম, ফিরে দেখা হয়ে যে এদিকে ভাত বসিয়েছি, এবার ঝটফট কী করা যায় রাত্রিবেলা মাথায় আইডিয়াও আসে না, আইডিয়াও আসে না। তো ভাবলাম তোমাদের সাথে চলো শেয়ার করি, কারণ অনেকেই আছে আমার মতো এরকম ওয়ার্কিং, তো সব দিকটাই তো আমাদের নিজেদেরই সামলাতে হয়। তো যাই হোক, আমি রান্নাটা নিজের হাতে করাই পছন্দ করি, মানে লোক রেখে রান্না করাচ্ছে। তো চলো ঝটপট কী বানানো যায়, আমি মাথায় আইডিয়া আসছিলো না, তারপরে ভাবলাম কি চলো 10 মিনিটে কী বানানো যায় এমন, তো সেটা আর কি রেডি করি। তো কী ভাবলাম লাস্টে, দুটো ডিম নিলাম, এই যে দুটো ডিম নিলাম, দুটো আলু নিলাম, দুটো মানুষের জন্য আমাদের, আর এই দুটো পেঁয়াজ, আর কিছু কাঁচা লঙ্কা, আর একটা ক্যাপসিকাম। এটা তোমরা নাও দিতে পারো, এটা আমার ঘরে ছিল বলে তাই জন্য পেকে যাচ্ছে, তো করে ফেলছি। তো এবার আমি তো বটিতেই কাটবো মোটামুটি, চলো ঝটপট আলুটা কেটে নিচ্ছি। আলু, দুটো আলু কাটতে তো বেশিক্ষণ সময় লাগে না। আমি বেসিক্যালি আমি মাঝে মাঝে করি হচ্ছে মোটা মোটা আলু কেটে নিই, মোটা মোটা আলু কেটে ক্যাপসিকামের সাথে এমনি ভাজাটা খেতেও দুর্দান্ত লাগে। যাই হোক, আমি অতটা সুন্দর করে ভিডিও করতে পারছি না, পারি না, তো প্লিজ একটু তোমরা ম্যানেজ করে নিও। তো এই আর কি, আসলে বিষয়টা হয়েছে আমার শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, উনি হসপিটালাইজড। তো কিছুদিন মানে আমারও অফিসে ছুটি করে ওনাকে মানে মণিপাল হসপিটালে অ্যাডমিট ছিলেন, স্ট্রোক হয়েছিল, তো ওখানে সুস্থ করে বাড়ি আনা হলো, তারপর আবার প্রবলেম হয়েছে। কেন, হসপিটালের প্রবলেমই, ওখানকার হসপিটালের দোষেই, ঠিকমতো ট্রিটমেন্ট করায়নি। তো সেই জন্য আমি তোমাদেরও ওই জন্য অ্যালার্ট করে দিচ্ছি যে ওই হসপিটালে নিয়ে যাওয়ার হলে একটু বুঝে শুনে। এখন বাবা মানে বাবার হচ্ছে স্ট্রোক হয়ে রাইট সাইডটা প্যারালাইজড হয়ে গেছে, তো এখন ভর্তি রয়েছে কলকাতা ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স। তো ওখানে ভীষণ ভালো সেবা শুশ্রূষা ওনাদের, তারপরে ডক্টর ভীষণ মানে কোঅপারেট করেন, ডক্টর ডেলি চেক আপে আসেন, এসে ওগুলোর আবার আপডেট আমাদের পেশেন্ট পার্টিকে কল করে জানানো হয় স্পেশালি। তারপরে ডক্টর নিজেও এমনও হয়েছে যে কিছু জানানোর হলে ওখানে ভিজিটিং আওয়ার্স হয়েছে, মানে ইনস্টিটিউট অফ যে নিউরোসায়েন্স, তো সেখানে ভিজিটিং আওয়ার্স রয়েছে হচ্ছে সকাল 11:30 থেকে 12:30। তো আমরা তো দেখে চলে আসি, তো এবার মেন ব্যাপারটা হচ্ছে কোনো কিছু জানানোর হলে ওনারা কল করে ডক্টরের সাথে ডিরেক্ট কথা বলান। ডক্টরদের যদি আমাদের কিছু জানানোর হয়, যেমন এর আগেও ডক্টর নিজে কল করেছিলেন, মানে ওখানকার নার্সিং স্টেশন থেকে কল এসেছিলো, তো না ওই নার্সরাই কল করেছেন, করে বলছেন যে এরকম ডক্টর কথা বলতে চান, তো ওই কারণে, তো তারপরে ডক্টরের সাথে কানেক্ট করিয়ে ডক্টর ডিটেলসে পুরো বুঝিয়ে বললেন, যেটা মণিপাল হসপিটালে পুরোপুরি মিসগাইড করা হয়েছিল, এত টাকা বিল করেছে বাট কোনো কিচ্ছু বলেনি, উল্টে ডিসচার্জ সামারি যেটা করেছে ভুলভাল করেছে, হ্যাঁ হয়েছে এক, ডিসচার্জ সামারিতে লিখেছে আর এক, তারপরে এরকম স্ট্রোক পেশেন্ট যে কথা বলতে পারছে না, হাত পা নাড়াতে পারছে না, লাস্টে ওই রকম অবস্থায় এই পেশেন্টকে বলছে আবার নাকি অ্যানজিওগ্রাফি করাবে হার্টের, আগে এইটারই ট্রিটমেন্ট ঠিকমতো করে ওঠেনি। তো এই অবস্থায় আমরা জিজ্ঞেস করেছি, আমরা তো পেশেন্ট পার্টি, আমরা তো জানি না যে কি মানে অবস্থায় রয়েছে না রয়েছে, আমরা দেখছি কথা বলছেন আগের থেকে সুস্থ, তাই আমরা জিজ্ঞেস করেছিলাম যে কবে ডিসচার্জ দেবে, বলছে একটা অ্যান্টিবায়োটিক চলছে, ওখানকার নিউরোলজিস্ট যিনি উনি বলছে একটা অ্যান্টিবায়োটিক চলছে, ওটা সোমবার শেষ হয়ে যাবে, মঙ্গলবার ছুটি দিয়ে দেওয়া হবে। তো ওই করে দিয়ে দেওয়া হয়েছে, ছুটি দিয়ে দিয়েছে, এদিকে যেদিনকে ছুটি দেবে সেদিনকে দেখা যাচ্ছে জেনারেল বেডে, তখন বাবাকে এইচডিইউ থেকে জেনারেল বেডে শিফট করানো হয়েছে, তখন দেখা যাচ্ছে যে বাবা কথা বলতে পারছেন না, কথা জড়ি জড়ি যাচ্ছে। তো আমরা জিজ্ঞেস করি যে কী হলো, আগের দিনই তো দেখলাম উনি ঠিকঠাক কথা বলছে, যার জন্য বললাম এটা কোনো প্রবলেমের বিষয় না, তো বলছে না না এটা স্ট্রোকের পরে আফটার ইফেক্ট এগুলো হয়, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়, আমরা এখানে ভর্তি করার পর জানতে পারলাম ওই অবস্থায় বাড়ি নিয়ে এসেছি, এবার ডাক্তার বলেছে যে না এগুলো কোনো রিস্কের বিষয় নয়, ওই অবস্থায় বাড়ি নিয়ে এসেছি, বাড়ি নিয়ে আসার পরে তারপরে দেখতে পাচ্ছি যে বাবা ওরকম কোনো রেসপন্স করছে না, উল্টে আরও ঝিমিয়ে পড়ছে, তো টেনশান হচ্ছিলো। তো তারপরে হচ্ছে আমাদের বাড়ির সবাই ডিসাইড করলো যে বাবাকে আবার ভর্তি করানো হবে, তো খোঁজখবর নিয়ে দেখা গেলো যে কলকাতা ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, মানে এটা হচ্ছে মানে দাদাভাই মানে হচ্ছে আমার ভাসুর দাদাভাই আর কি নিয়ে গেছে, মানে এরকম খোঁজ লাগিয়ে যে এটা বেস্ট, তো ওই কারণে ওখানে নিয়ে আসা হয়েছে। ওখানে জানতে পারা গেছে যে যা ক্লট ছিল স্ট্রোকের টাইমে তার থেকে আরও বেড়েছে,
তো এই অবস্থায় তাহলে কী করে ছাড়লো সেই হসপিটাল, মানে আপনারাই বলুন তো। সেই কারণে বাবার এখন ট্রিটমেন্ট চলছে, বাবাকে এখন নল দিয়ে মানে খাওয়ানো হচ্ছে যাতে গলায় না আটকে যায়, আর ওরকম সেরকমভাবে পরিষ্কার কথা বলছে না। তো যদিও বা এখন এই নিয়ে 3-4 দিন হলো নিউরোসায়েন্সে ভর্তি রয়েছে, তো এখন অনেকটা ইম্প্রুভ করেছে, ক্লট ধীরে ধীরে রিলিজ হচ্ছে। তো যাই হোক, এই এখন পরিস্থিতি, এই চলছে এই অবস্থায়। এবার এই কদিন তো আমরা অফিস ছুটি নিয়ে ওখানে ছিলাম, তো এবার ধরো ডেলি তো অফিসও ওরকমভাবে ছুটি দেবে না, যেমন তাও ওর অফিস থেকে অনেকটা কোঅপারেট করছে, ও গিয়ে তাও মাঝে মাঝে যেদিনকে একান্তই মানে দরকার পড়ছে ওখানে ও ছুটি নিচ্ছে, নিয়ে মানে বাবার কাছে গিয়ে থাকছে, আর ও তো ডেলিই যায় দেখতে। তো যাই হোক, তো এইভাবে চলছে, বাড়ির সবাই দেখতে আসছে রান্নাঘর থেকেও, তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে চলছে। তো তোমাদেরকে ওই জন্য অ্যালার্ট করে দিলাম যে তোমরা যাই করবে, যদি ওই রকম হসপিটালে কোনো সময় যাও খুব বুঝে শুনে যাবে। তো দেখো আমার অলমোস্ট এদিকে কাটাকুটি রেডি, এই যে বটিটা বন্ধ করে নিই, না হলে মহাশয় হচ্ছে, মহাশয় ভাইয়ের আমার পা যদি কোপ পড়ে এখন আমাকে নিয়ে হসপিটালে ছুটতে হবে। এই যে কাঁটা বাটা রেডি, এই যে কেটে রেখেছি, এদিকে একটু তরকারি রয়েছে, মাছের ডিমের বড়ার তরকারি যেটা কালকে করেছিলাম, তো আমার দারুণ লাগে, এটুকু রয়েছে, এটা এটাও হয়ে যাবে। এদিকে একটু ভাত রয়েছে, এটা এই গরম ভাতের সাথে মিশিয়ে দেবো। আর আমি এই যে ভাতটা বসিয়েছি, দেখো এই ভাতটা একেবারে আমি দুদিনের ভাত বসাই, দুদিন অর্থাৎ মানে আজকে আর কালকে সকালের জন্য, কেন কি সকাল সকাল উঠে ওই ভাতটা করলে না, কারণ কি ওই গরম থেকে যায় অত তাড়াতাড়ি ঠান্ডা হয় না, আর ফ্রিজে ঢুকিয়ে তো যেতে পারবো না। তো এই যে কেটে বেটে রেডি, কেটে কুটে রেডি, এই যে দেখতে পাচ্ছ এটা ধুয়ে রেখেছি। তো দাঁড়াও দেখো, গ্যাসের দিক থেকে সাবধান, তাই জন্য আমি ভিডিও অন করে ধরে রেখে গ্যাস জ্বালাবো এটা একদমই সম্ভব না, কারণ পাশে গ্যাস জ্বলছে। এখন যাতে আমি নবটা অন করে দিয়ে এক হাতে ভিডিও ধরে এক হাতে করি, একটা বিপদ ঘটবে। এদিকে কড়াতে তেল ঢেলে নিয়েছি, আর আমরা ইউজ করি হচ্ছে এটা রাইস ব্র্যান অয়েল, যেটা তোমরাও ইউজ করতে পারো, খুবই ভালো এটা হেলথের পক্ষে। আর এদিকে যেটা সল্ট আমরা হচ্ছে পিঙ্ক সল্ট ইউজ করি, পিঙ্ক সল্টটাও স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, জানোই আজকাল যা মানে দিনকাল এসেছে মোটামুটি মানে ঘরে ঘরে স্ট্রোক, তারপরে হার্টের এই অবস্থা, মানে হার্ট অ্যাটাক, ঠিক আছে, বিভিন্ন রোগ ধরা পড়ছে, যা হচ্ছে ভেজাল তো ভর্তি, তো এর মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য নিজেকে ইনিশিয়েটিভ নিতে হবে, তো যেটুকু পারি সেটুকু একটু হেলদি করার চেষ্টা করি, তো এই আর কি। তো এবার এদিকে আমার কড়াতে তেল গরম হয়ে গেছে, এদিকে মশলার ডিব্বা আমি ওপেন করে ফেলেছি, এখান থেকে নিয়ে নেবো অল্প একটু কালো জিরে দিয়ে দিয়ে দেবো, এই যে দিলাম কড়াতে কালো জিরে, এরপর দিয়ে কী করবো, এরপর দিয়ে পেঁয়াজ ছাড়বো না, দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইসব ছোটো ছোটো বেশি জিনিস তো তোমাদের বলতে লাগে না, তোমরা সবাই জানো। এদিকে ভাত হল, তো এই হচ্ছে আমার এখনকার হেকটিক শিডিউল চলছে, মানে যা যাচ্ছে আমি জানি, রাত্রিবেলা যখন 10টায় ফিরে, হ্যাঁ এই হচ্ছে, কিছুদিন আমারও যা শরীর খারাপ গেল, রান্নাও করতে পারছিলাম না ঠিকমতো, ওই সমস্ত কিছু নিজের থেকেই দেখি কোট করে রাখছিল, আমার খারাপও লাগছে, কী বলবো বলো। তো এই যে এখন এটাকে এবার সেট করবো, এই যে স্ট্যান্ডটা, মধ্যে নুন দিয়ে দিই, নুন দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেটা তো আর নতুন কিছু না, সেটা সবাই জানো। তো এই হলো গিয়ে আমার কি বলবো রাতের যুদ্ধ। তো চলো, এই যে এই যে হচ্ছে, এই হলো গিয়ে ব্যাপার। তো এরপরে কিছুই না, এরপরে এই যে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু নামিয়ে রাখবো, দিয়ে দুটো ডিম ফেটিয়ে ডিমটাকে কুচু কুচু করে ভেজে তার মধ্যে এটা মিক্স করে দেবো, দিয়ে একটা, হ্যাঁ একটা মশলা আছে যেটা তোমাদের বলে দিই, কেন কি তোমরা এতক্ষণ তো অপেক্ষা করবে না, বোর হয়ে যাবে, তাই জন্য তোমাদের দেখিয়ে দিই, এই যে পেরি পেরি মশালা, এটা এটা দিলে দারুণ লাগে, দারুণ টেস্ট আসে। তো লাস্টে নামানোর আগে এটা দিয়ে দিই, এটা দিলে জাস্ট দারুণ টেস্ট আসে।
একটু মশলা মশলা ফিল আসে, তো এইটুকুই যায়। এটা দিয়ে আর এই ডালের বড়া রয়েছে, এই দিয়ে হয়ে যাবে আমাদের আজকে ডিনার। তো সবটাই শেয়ার করলাম, তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা, আর কিছুক্ষণ তোমাদের জ্বালাবো ফাইনালি লুকটা খাবার দাবারে যখন বসবো, দিয়ে তারপরে ভিডিওটা এন্ড করে দেবো, দিয়ে তারপরে তোমাদেরকে গুড নাইট বলে দেবো। তো চলো দেখতে থাকো। তো গাইজ এই যে দেখে নাও, এই যে আলু ভাজা এই যে নামিয়ে রেখে দিয়েছি যেমনটা বললাম। এবার কড়াতে তেল দিয়েছি, ডিমটা আগে ভেজে নেবো, নাহলে হচ্ছে ডিম যদি এর মধ্যে ঘেটে দিয়ে দিয়ে ভাজি সেটাও করে অনেকে, দিলে পুরো আলুতে হচ্ছে একটা ডিমের আস্তে আস্তে গন্ধ থাকে। তো দুটো ডিম দিয়েছি, বেশি ডিম দিয়ে, কারণ দুটো মানুষের আর কটা ডিম দেবে, বেশি ডিম খেলে আমার তো আবার অ্যালার্জির প্রবলেম আছে। এবার এর মধ্যে এই মশলাটা দিলে আরও সুন্দর ফ্লেভার আসে, পেরি পেরি মশলা দেখতেই পাচ্ছ এই যে। এটার মধ্যে বেশি দেবো না, কেন কি যে আলু ভাজাটা আছে এটার মধ্যে দেবো। আমাদের দিলে কী বলো তো, ডিমের একটা ওই গন্ধ ভাবটা ওটাও চলে যায়, প্লাস একটা আলাদা রকম টেস্টও আসে। বেশি ভাজলে আবার ভালো লাগে না, তাই জন্য এবার এটা দিয়ে দিলাম। এর মধ্যে এটা দিন, যেমনটা তোমাদের বললাম আজকাল তো জানোই কোনো হসপিটাল বলো ডক্টর বলো মানে সব ডক্টরদের উপরও আজকাল ভরসা করা যায় না, মোটামুটি মানে অনেক জায়গায় আছে। আর কোনো অপারেশন কোথাও করালে সবসময় সেকেন্ড ওপিনিয়ন নিতে হয়, এটা সবাই জানে। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ এত বিশ্বাসের ফল, বাবা যার কাছে এত বছর চেক আপে ছিলেন তার উপর বিশ্বাস করে ওই হসপিটালে মানে মানিপাল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেখানে যে এতটা মিসগাইড করাবে আমরা ভাবতে পারিনি। তো যাই হোক, তো এইগুলো কি ব্যাপার। তো তোমরা প্লিজ খাওয়া দাওয়া অন্তত বাড়িতে ঠিকঠাক করো, বয়স্ক বাড়িতে বয়স্ক গুরুজনরা থাকলে তাদেরকে একটু খাবার দাবার অ্যালার্ট করো, কারণ বাবা লাস্টে গিয়ে এরকম ভীষণ অনিয়ম করছিল বলে এরকম হয়েছে, এরকমটা হয়েছে। যাই হোক, আমাদের না বলে তাও অনেক মেনটেন করতো, বা অনেক মেনটেন করতো, কিন্তু বাড়িতে না বলে ওই বাইরে টুকটাক খেয়ে নেওয়া এই এই ব্যাপারগুলো ছিল। যাই হোক, তো আশা করছি তোমরাও প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। তো চলো, তো গাইজ আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর ভিডিওটা লং করছি না, আমাদের খাবার দাবার রেডি। তো এই যে খেতে বসবে এখন, নিয়ে চলে এসেছি সব, ঘরেই এনেছি। এই যে এই হলো গিয়ে 5 মিনিটে চটজলদি বানানো খাবার দাবার, আর এদিকে মাছের ডিম, আর এদিকে রয়েছে ভাত। এই হচ্ছে আমাদের ডিনার আজকের। তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি, কারণ সকালে দুজনেরই ওর মনে হয় ছুটি আছে, বাট আমার অফিস আছে। তো চলো সকলকে গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো, এবং বাবার জন্য প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, বলতে তো ভুলে গেলাম, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও উৎসাহ পাবো ভিডিও বানাতে। অনেকদিন ভিডিও বানাইনি, প্লিজ, বুঝতেই পারছো চ্যানেলটা রিচডাউন হয়ে গেছে, তো তোমরা পাশে থাকলে তবেই গ্রো করতে পারবো। তো প্লিজ ফুল ভিডিওটা দেখো, তো প্লিজ ফুল ভিডিওটা দেখো, দেখে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। টাটা।